তাই বলে তুমি সত্যি সত্যি হাত কেটে লিখবে? কান্না করবে না একদম। আর তোমার হাতেও আমি আমার নাম লিখেছি, তুমি দেখো। আমি আমার ডান হাত তুলে দেখি, হাত ব্যান্ডেজ করা, তার মানে আমার হাতেও তার নাম লিখেছে, অথচ আমার হাত ব্যান্ডেজ করছে আর তার হাত ব্যান্ডেজ ছাড়া। তখনই আমার রাগ উঠে গেল, তাই একটা ঠাস করে মায়ার গালে চড় মারলাম। মায়া আমার চড় খেয়ে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মারলে কেন, তুমি কি পেয়েছো? হ্যাঁ, আমার হাত কাটলে ব্যান্ডেজ করে দিবে, আর নিজের হাত কাটলে ব্যান্ডেজ করবে না, লাগবে না আমার হাতের ব্যান্ডেজ। এই বলে আমি আমার হাতের ব্যান্ডেজ খুলে ফেললাম, এখন আমার হাত থেকেও রক্ত পড়ছে। সেটা দেখে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আর এমন হবে না, প্লিজ হাতটা ব্যান্ডেজ করে নাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কেন এমন পাগলামি করলে? তোমাকে বড্ড ভালোবাসি তাই। তারপর হাত ব্যান্ডেজ করে নিলাম দুজনে। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কি খুব বেশি লেগেছে? হুম, রাগের বশে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হুম, কি হুম হুম করছো, কিছু বলো। আমাকে একটা কিস করো। এত কিস কিস করো কেন? কিস ছাড়া কি কোনো কথা নেই মুখে? যা, লাগবে না আমার কারো কিস। এই দেখো অভিমান করছে আমার জানটা। আমি কারো জানতাম না তাই? হুম, বলার আগে আমি মায়ার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। এদিকে মায়া নিজেকে ছাড়ানোর জন্য আমাকে বুকে কিল ঘুষি দিতে লাগলো। একসময় শান্ত হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিয়ে বললাম, এখন হয়েছে তো? হুম, এখন বাইরে চলো, আজকে তোমাকে নিয়ে সারাদিন করব। দরজা খুলে বাইরে এসে যা দেখলাম, আমার তো প্রাণ যায় যায় অবস্থা। কারণ মায়েদের বাড়িতে আমার মা বাবা বোন আর দেখে আন্টির সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া আমার মা বাবা তোমাদের বাসায় কেন? গতকাল আমরা তো একসাথে ছিলাম, আম্মু সব বুঝতে পারছে, তাই মনে হয় খবর নিয়ে আসছে। হুম, চলো তাহলে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। হুম, চলো। তারপর আমি আর মায়া নিচে নামলাম। নিচে নেমে মায়া মা বাবার পা ছুঁয়ে সালাম করলো, আর আমার মা তো বললেই ফেললো, আমার বৌমাকে পছন্দ হয়েছে। আমি শুধু হা করে তাদের দিকে তাকিয়ে আছি, কি হচ্ছে এসব? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মা বলল, কিরে এভাবে হা করে কি দেখছিস, আজকেই তোদের বিয়ে। আমার বিয়ে? আর তোমরা এখানে কি করছো? মায়ার মা ফোন করে ডেকেছে আর বলল, আপনাদের ছেলেকে আমার মেয়ে জামাই করতে চাই, তাই আমরাও মেয়ে দেখতে চলে আসলাম, আর মেয়েও পছন্দ হয়ে গেল। আরো কিছু বলবো, তোর কথা না আর বলতে না, তবে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, কিছুদিন পর করি। তোমাকে বিয়ে করতেই হবে। আমি মায়ের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বললাম, আমি একজনকে ভালোবাসি তাই, মায়াকে রাগানোর জন্য বললাম আর কি। তুই কাউকে ভালোবাসতে পারিস না আমাকে ছাড়া। এটা বলেই মায়া আমার শার্টের কলার ধরে তার রুমে নিয়ে আসতে লাগলো। এদিকে মায়ের এসব কাণ্ড দেখে আমার শাশুড়ি আম্মা আর মা বাবারা হাসছে। মায়া আমাকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। আমি তো ভয় শেষ, মজা করার জন্য বলেও এখন দেখি কোনো বিপদে পড়লাম। মায়াকে বললাম, দরজা বন্ধ করছো কেন? তোমাকে ধর্ষণ করব বলে? এসব কি বলছো? আর আমি তো জীবনেও শুনি নাই যে মেয়েরা ছেলেদেরকে ধর্ষণ করে। কেউ করে নাই, তাই আমি তোমাকে করব, যদি বিয়ে করতে না চাও। মজা করার জন্য বলছিলাম বলে আজ ধর্ষিত হতে হবে? আমি তো বিয়ে করবই। তো কাকে ভালোবাসো? কাউকেই না, মায়া আমার কাছে এসে বলল। তাহলে সবার সামনে কেন বলছো? মজা করে বলেছিলাম, আর আমি তো তোমাকেই ভালোবাসি। সত্যি তো? হুম, তিন সত্যি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরে একটা কিস করো। এখন এসব হবে না, বলার আগে তার ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আজ বিয়ে হবে, আমার মন চাচ্ছে এক্ষুনি তোমাকে বিয়ে করে ফেলি আর রোম্যান্স করি। বিয়ে সন্ধ্যায়, চলো এখন কলেজে গিয়ে নীলাদের ইনভাইট করে আসি। চলো, তবে কোনো মেয়ের দিকে তাকাবে না, বুঝছো? হুম। তারপর বাইরে এসে মাকে বললাম, ঠিক আছে ব্যবস্থা করতে, আমি রাজি। তখন আম্মু বলল, এই নে বৌমাকে নিয়ে শপিং করে আই। মার কাছ থেকে টাকাটা নিয়ে কলেজে গেলাম বাইকে করে, সাথে মায়াও আছে। কলেজে পৌঁছে বন্ধুদের আড্ডাখানায় গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে আর মায়াকে একসাথে দেখে নীলা জিজ্ঞাসা করলো, কিরে শেষমেশ আমার ভাইকেই পটিয়ে ফেললি, তো কি করব? বন্ধুরা, আজ আমার আর মায়ের বিয়ে, সবাই আসবে কিন্তু সন্ধ্যায়। কিরে তুই বিয়ে করে ফেলতেছিস? হুম। ও তাহলে আমাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিতে হবে, কি বলিস তোরা? হুম, চলো। তারপর তাদেরকে ট্রিট দিয়ে মায়াকে সাথে নিয়ে চলে আসলাম শপিং মলে। মায়ের জন্য কিছু শপিং করে মায়াকে তার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় আমার আর মায়ের বিয়ে, আত্মীয় স্বজন মেহমান আরও অনেকে এসে গেছে শুনে। কিছুক্ষণ পর বাবা এসে কোট শর্ট দিয়ে বলল, রেডি হয়ে নে, কাজে চলে এসেছে। আমিও আর কিছু বললাম না, রেডি হয়ে নিলাম। একটু পর শালার সব হারামি বন্ধুগুলো আমার রুমে এসে আমাকে একটা রুমে বসালো।
পাশে তাকিয়ে দেখি মায়া বসে আছে ঘোমটা দিয়ে। তারপর কাজী বিয়ের কাজ শুরু করলো। বিয়ের কাজ শেষ হতে হতেই রাত হয়ে গেল। আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন বাবা এসে বলল, কি করছিস এখানে? মেয়েটা রুমে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। যাচ্ছি যাচ্ছি। তারপর আমি গুটি গুটি পায়ে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় তাকিয়ে দেখি বিছানাটা সুন্দর করে সাজিয়েছে নানান ফুল দিয়ে, আর বিছানায় বসে আছে এক সুন্দরী। আমি বিছানার কাছে গিয়ে বিছানায় বসে ঘোমটাটা তুলে বললাম, বাহ, আজ খুব সুন্দরী লাগছে আমার মেয়েকে, থুকু বউকে। আগে সুন্দর ছিলাম না বুঝি? ছিলে, তবে আজকে একটু বেশি সুন্দরী লাগছে। তাই? হুম গো। এই শুনো না, আমার একটা কথা রাখবে? বলো। আমার না দুটো কিউট বেবি লাগবে। তাই? তাহলে বেবি আনার কাজটা শুরু করি। যা, এভাবে বলছো, আমার লজ্জা লাগে না বুঝি? কিসের লজ্জা? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওই যে তোমার পাঠক ভাইয়েরা। ও, তাদের জন্য লজ্জা পাচ্ছ? এই যে পাঠক ভাইয়েরা এখন চলে যান, আমার বউ লজ্জা পাচ্ছে, আপনারাও বিয়ে করে নিয়েন কেমন? এই পাঠকরা চলে গেছে, এখন শুরু করি। আগে লাইটটা অফ করো। তারপর লাইটটা অফ করে এক ভালোবাসে ডুবে গেলাম আমরা। প্রিয় পাঠক ভাইয়েরা, দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি।